আমাদের সঙ্গে আছেন ছোট চাঁদপুর মিলন সংঘ ক্লাবের কর্মকর্তারা, আমরা তাদের সঙ্গে আলাপ করব। নমস্কার দাদা, আপনার পরিচয়? আপনি এখানে কি পদে আছেন? এখানে আমি সদস্য আছি, আর পুরো পুজোর দায়িত্বটা আমরা নিই, সবাই মিলেই নিই আর কি। আসলে সারাদিন থাকা আর কি, যা যা দায়িত্ব পুরোটাই বলতে পারে, সবাই আছে, আমরা এখানে মানে সবাই আছে। ধন্যবাদ। এবার পরের জনের সঙ্গে আলাপ করে নেব। নমস্কার দাদা, আপনার পরিচয়? আমরা প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠানটা শুরু করেছি, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন রকম অনুষ্ঠান দিয়ে মহাকালের আগমনের প্রতীক্ষা। আপনাদের এটা কত বছরের পুজো? আপনি প্রথম থেকে 32 বছর ধরে এই পূজার সাথে যুক্ত আছেন। আপনার এই 32 বছর ধরে এই যে যুক্ত আছেন, দুটো যুগ পার করে চলে এসেছেন, আজ আপনার এই অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে ছোট করে একটু শেয়ার করেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছে, আমরা এখানে আমাদের ক্লাবটা খুব মানে ছোট ছিল, আস্তে আস্তে আমরা বিস্তার করেছি, এবং এখন মানে যারা আছে আর কি, বর্তমানে যারা আছে তারা এটাকে পুজোটাকে পুজো কমিটিটাকে সুন্দরভাবে আরো সাজিয়ে তুলেছে। তো এটা চেষ্টা করবো আরো জানো। অনেক ধন্যবাদ আপনাকেও, অনেক অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেল হাতে তুলে দেওয়ার জন্য। মানে আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের নিউজ চ্যানেলের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, আর শুভ দীপাবলি এবং কালী পুজো আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা এবং ভালোবাসা। বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড ইনফরমেশন বিশ্ব বাংলা নিউজ লাইভের তরফ থেকে আমরা এনাদের জানাতে চাইব দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। তুমি কি বললে? এই মুহূর্তে এই পূজা মণ্ডপে আমরা পেয়ে গেছি এখানকার প্রধান অতিথি, রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠের মহারাজ শ্রী কৃষ্ণ সুধানন্দজিকে। এখন আমরা তার সাথে কথা বলব। মহারাজ, আপনাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা বিশ্ব বাংলা নিউজ লাইভের সমস্ত দর্শক এবং সমস্ত কর্মীবৃন্দদের তরফ থেকে। আচ্ছা, আপনার বিশ্ব বাংলা নিউজ লাইভের সঙ্গে আলাপ করে কেমন লাগলো? প্রথম আমার এই সাক্ষাৎ আপনাদের সঙ্গে, এবং আপনাদের যে অমায়িক ব্যবহার এবং যে এক করে নেওয়ার যে একটা আন্তরিকতা, সেটা আমার খুবই ভালো লাগছে। মানে সবাইকে একসঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার যে একটা আনন্দ এবং উৎসাহ দেওয়ার যে একটা আপনাদের প্রবণতা, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। ধন্যবাদ। আপনি আমাদের জন্য যদি কিছু বলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, ভালো মন্দ মিশিয়ে আপনাদের মাধ্যমেই এই সব পরিবেশের এই সুন্দর সুন্দর জিনিসগুলো পরিবেশিত হচ্ছে, যাতে করে আগামীকাল এই নতুন প্রজন্মের কাছে এই সুন্দর পরিবেশের উপস্থাপন করতে পারেন এবং ভালো জিনিসগুলো সবার কাছ থেকে কাছে পৌঁছে দিতে পারেন, তাতে করে সবার কল্যাণ হবে এবং আমাদেরও মঙ্গল হবে। আর আপনাদের দ্বারা এই কাজটাও মায়ের কাজ হিসেবে পরিচিত হবে, মায়ের সেবাও আপনারা এইভাবেই করছেন। বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে মায়ের সেবা করছেন, কেউ বিভিন্ন রকম কাজকর্ম করে, কেউ পুজো করে, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ সহযোগিতা করে বিভিন্নভাবে। তা আপনারা এরকম একটা ছোট্ট জায়গায় একটা প্রত্যন্ত এলাকার মধ্যে যে উৎসবটা হচ্ছে, এখান থেকে অনুষ্ঠানটা গ্রহণ করে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারছেন, এটাও একটা মায়ের বড় সেবা হচ্ছে। এইভাবে মায়ের সেবা করে আপনারা আরও এগিয়ে যান, এই আমার প্রার্থনা। আমাদের দর্শকদের জন্য যদি আপনি দীপাবলির প্রাক্কালে কিছু বলেন। যে বিষয় আমি আজকে বলতে এসেছি কিছু, সেটা কি আমি এখানে শুরু করে যাবো? অ্যাকচুয়ালি অমাবস্যার ঘোর অমনীষা অন্ধকার দূর করে মা কালী এই আলোকমালায় এই আলোর ঝর্ণা বইয়ে নিয়ে আসেন, তাই মায়ের আরেক নাম দীপান্বিতা কালী পূজা। দীপাবলির উৎসব এবং এই মায়ের কালী পূজা এই সময় এই কার্তিকীয় অমাবস্যাতে শুরু হয়ে থাকে। এটি অ্যাকচুয়ালি অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে আমরা গ্রহণ করি। পুরাণের কাহিনী আছে যে শ্রীরামচন্দ্র যখন রাবণকে বধ করে সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন,
সেদিনকার সেই পরিবেশের যে সুন্দর একটা পরিবেশ তাকে স্মরণীয় করে রাখার জন্য অযোধ্যাবাসীরা সারা অযোধ্যাকে আলোকমালায় সজ্জিত করেছিলেন এবং প্রতি বাড়িতে মঙ্গলদীপ জ্বেলেছিলেন। সেই থেকেই এই দীপাবলির সূচনা হয়ে আসছে। তো এই দীপাবলির অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা, অসত মা সত্যময় তমস মা জ্যোতির্গময়, এই যে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার যে একটা পরিবেশ পরিস্থিতি এবং একটা সুন্দর যে একটা এই অনুষ্ঠান, সেটাই দীপাবলি, যেটা এই মায়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে হয়ে থাকে মা কালী। এবং মা কালী আমরা কালো বলি, আসলে কালো নয়, আমরা দূরে দেখছি বলি, মাকে যদি অন্তরে ভিতরে আমরা দেখি দর্শন করি তাহলে মা কালো নয়। আসলে পুরাণের কাহিনী আছে যে চণ্ডমুণ্ড শুম্ভ নিঃশুম্ভ প্রভৃতি অসুরদের বধ করার জন্য মা প্রচণ্ড প্রধানিত হয়ে উঠছিলেন তাদের অত্যাচারে, সেই থেকে মায়ের রং কালো হয়ে গেছিল এবং মা তার সমস্ত শক্তি দিয়ে এই অসুরটি বিনাশ করার জন্য খুব চেষ্টা করেছিলেন। তো দেবতারা তাদের ভীত সন্ত্রস্ত হয়ে তারা স্তব্ধ হয়ে গেলেন যে মা বুঝি সমস্ত ধ্বংস নষ্ট করে দেবেন, তাই তারা শিবের শরণাপন্ন হন। সেই শিব তখন তাদের অভয় দিয়ে বলেন আমি এই মাকে শান্ত করার চেষ্টা করছি। তখন তিনি শ্মশানকে শয়ন করলেন এবং মা সেই অসুরদের বধ করতে করতে প্রধানিত অবস্থায় যখন শিবের বক্ষে পা দিয়ে শিবকে খড়গ দিয়ে আঘাত করতে যাচ্ছেন তখন মা শিবকে দেখে লজ্জিত হয়ে জিভ পেটে স্থিত হয়ে যান। সেই থেকে এই মূর্তি আমাদের কাছে একটি মানে প্রতীক হিসেবে ব্যবহার করা হয় যে অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির আনার পরই সেই অশুভ শক্তির জন্য যে প্রবল আগ্রহ প্রবল শক্তি সেটাও শান্ত হয়ে যায়। শিব শুয়ে আছেন পরমাত্মার প্রতীকস্বরূপ আর মা আদ্যা শক্তি মহামায়া আমাদেরকে উদ্ধার করার জন্য আমাদের মায়ের পাশ কাটার জন্য মা আমাদের কাছে এসেছেন পুজো নেওয়ার জন্য। আমরা মাকে প্রসন্ন করে মায়ের কাছ থেকে সেই অন্তরে যাওয়া সেই অশুভ শক্তি জয় করার শক্তি প্রাপ্ত করি। ধন্যবাদ মহারাজকে, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইব আমরা বিশ্ব বাংলা নিউজ লাইভের তরফ থেকে। মহারাজ যেভাবে বললেন যে মায়ের স্বরূপ উনি বিশ্লেষণ করলেন, সেটা খুবই সুন্দর। মা সবরূপেই মা, এটাই আসল কথা।